বন্ধুরা, তোমরা কি জানো টাইটানিক মুভিতে দেখানো এই নেকলেসটি সত্যি আছে? এছাড়া টাইটানিক মুভির মধ্যে দেখানো রোজ এবং জ্যাকও সত্যি রয়েছে। হোয়াটসঅ্যাপ ভাতার বৃন্দগণ, আমি আসেন আলিপ, তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এবং বন্ধুরা, আজকে আমরা কথা বলবো টাইটানিকের আসল সত্য ঘটনা সম্পর্কে। দেখো, এটা আমরা সবাই জানি যে টাইটানিক সত্যি ছিল। এছাড়া আমরা এটাও জানি যে টাইটানিক, যেটা একসময় পৃথিবীর সবথেকে বড় জাহাজ ছিল, এই জাহাজটি এর প্রথম যাত্রাকালীন সময় একটি দুর্ঘটনার কারণে ডুবে যায়। এবং আমরা এসব তথ্য কোথা থেকে পেলাম? আমরা কি টাইটানিক সম্পর্কে বইতে পড়েছি, নাকি আমরা সবাই গুগলে পড়েছি টাইটানিক সম্পর্কে? আমরা কেউই কোনোদিন টাইটানিক সম্পর্কে কোনো রিসার্চ করিনি, তারপরও আমরা সবাই টাইটানিক সম্পর্কে জানি, কারণ আমরা টাইটানিকের মুভিটি দেখেছি। এখন কোটি টাকার প্রশ্নটি হচ্ছে, টাইটানিক মুভির মধ্যে যা দেখানো হয়েছে তা কতখানি সত্য? রোজ, জ্যাক, এরা কি সত্যিই বাস্তবে ছিল? এরকমই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকের এই ভিডিওটির মধ্যে, এ কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখো। এছাড়া তোমরা যদি টাইটানিক মুভিটি দেখে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং কমেন্টে বলো তোমরা টাইটানিক মুভিটি কতবার দেখেছো। আমাদের যে কোনো একজনের কমেন্টকে আমি নিচে পিন করব, এ কারণে জলদি কমেন্ট করে ফেলো। তো বন্ধুরা, অনেক কথা ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। প্রাচীন গ্রিকের একজন শক্তিশালী দেবতার নাম হচ্ছে টাইটান, এবং এই দেবতার নাম অনুসারেই এই জাহাজটির নাম রাখা হয় টাইটানিক। আরএমএস টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ ছিল, যেটি 1912 সালে নর্থ অ্যাটলান্টিক সমুদ্রের মধ্যে ডুবে যায়। এই জাহাজটি ডুবে যাওয়ার সময় এই জাহাজের মধ্যে প্রায় 2200টি যাত্রী ছিল, যার মধ্যে থেকে প্রায় 1500 যাত্রী মারা যায় সেই সময়। একটু কল্পনা করে দেখো কতটা ভয়ঙ্কর ছিল সেই দুর্ঘটনা টাইটানিকের। আরএমএস টাইটানিক সেই সময়ের সবথেকে শক্তিশালী এবং সবথেকে বড় জাহাজ ছিল। এখনকার সময় একে বলা হতো দ্য আনসিঙ্কেবল টাইটানিক, যার মানে এই জাহাজকে নাকি কেউ ডুবাতে পারবে না। 2011 সালের 31 মে এই জাহাজের নির্মাণ কাজ শুরু হয় এবং 2 এপ্রিল 1912 সালে এই জাহাজের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। এবং এই জাহাজের প্রথম যাত্রাকালীন সময়ে এই জাহাজটি ডুবে যায় বা ধ্বংস হয়ে যায়। টাইটানিক জাহাজটি দাবি করতেছিল যে এই জাহাজটি কখনো ডুববে না, কারণে এই জাহাজটির মধ্যে খুবই কম সংখ্যক লাইফ জ্যাকেট এবং লাইফ বোট ছিল। টাইটানিক জাহাজের মালিক তখন বলেছিল যে এই জাহাজটি কখনো ডুববে না, এ কারণে এই জাহাজের কোনো লাইফ বোট বা লাইফ জ্যাকেটের প্রয়োজন নেই। তারা তিনি আরও বলেন যে এই জাহাজের মধ্যে অতিরিক্ত লাইফ বোট এবং লাইফ জ্যাকেট থাকলে জাহাজটি ভরা ভরা দেখাবে এবং টাইটানিক জাহাজের সৌন্দর্য নষ্ট করে দিবে। এবং তাদের এই ওভার কনফিডেন্সের কারণে টাইটানিক জাহাজটি ডোবার সময় অনেক মানুষ প্রাণ হারায়, কারণ জাহাজে তখন পর্যাপ্ত পরিমাণে লাইফ জ্যাকেট এবং লাইফ বোট ছিল না। টাইটানিক ডুবে যাওয়ার এই ঘটনার উপরে আজ পর্যন্ত অনেক মুভি তৈরি হয়েছে, কিন্তু তার মধ্যে 1997 সালে আসা টাইটানিক মুভিটি সবথেকে বিখ্যাত ছিল, কারণ এই মুভির মধ্যে অনেক কিছু রিয়েল লাইফ ঘটনা থেকে নেওয়া হয়েছিল। যেরকম টাইটানিক জাহাজটি যেরকম বাস্তব জীবনে ডুবে গিয়েছিল ঠিক একইভাবে মুভিতেও ডুবানো হয়। এছাড়া মুভির ভিতরে আরও অনেক ক্যারেক্টার বাস্তব জীবনে ছিল টাইটানিক জাহাজের মধ্যে যেদিন টাইটানিক জাহাজটি ডুবেছিল, যেরকম ক্যাপ্টেন এডওয়ার্ড, মলি ব্রাউন, জন জ্যাকব অ্যাস্টর, থমাস অ্যান্ড্রিউ, ব্রুস ইসামি। এরকমই আরও অনেক রিয়েল ক্যারেক্টারকে দেখানো হয়েছে টাইটানিক জাহাজের মধ্যে, কিন্তু জ্যাক এবং রোজ ক্যারেক্টারটি কিছুটা ফিকশনাল বা রূপকথার ছিল। টাইটানিক মুভির গল্পটাকে আরও ইন্টারেস্টিং বানানোর জন্য জ্যাক এবং রোজের লাভ স্টোরির গল্পটিকে অ্যাড করা হয়, কিন্তু বাস্তব জীবনে টাইটানিক জাহাজের মধ্যে সেদিন জ্যাক এবং রোজের মতো কিছু ক্যারেক্টার ছিল। যেরকম টাইটানিক জাহাজের মধ্যে জ্যাক ডোসন নামের একজন ব্যক্তি ছিল, তিনি টাইটানিক জাহাজের মধ্যে কাজ করতেন এবং জ্যাকের কাজ ছিল টাইটানিক জাহাজের ইঞ্জিনের মধ্যে কয়লা দেওয়া। এই জ্যাক ডোসনের সাথে আমাদের মুভির জ্যাক ডোসনের কোনো মিল নেই, কিন্তু টাইটানিক জাহাজের ফ্যানরা এই লোকটির কবরও খুঁজে বের করেছিল। এরপর আসে আমাদের দ্বিতীয় মেইন ক্যারেক্টার রোজ। এই নামের কোনো মানুষকে খুঁজে পাওয়া যায়নি টাইটানিক জাহাজের মধ্যে, কিন্তু রোজের সাথে সম্পূর্ণ মিল আছে এরকম একটা ক্যারেক্টার আছে। বাস্তব জীবনে সেদিন টাইটানিক জাহাজে জন জ্যাকব অ্যাস্টর নামের একজন বড়লোক ব্যক্তি ছিলেন, যিনি তার ফিয়ান্সের সাথে যাত্রা করতেছিল টাইটানিকে, যার নাম ছিল ম্যাডেলিন। তিনি তার ফিয়ান্সের থেকে 29 বছরের ছোট ছিলেন এবং তার বয়স ছিল মাত্র 18, এবং ম্যাডেলিনকেও জোরপূর্বক রোজের মতন এঙ্গেজমেন্ট করিয়ে দেওয়া হয়েছিল। বলতে পারি যে ম্যাডেলিন থেকে ইন্সপায়ার হয়ে রোজ ক্যারেক্টারটিকে তৈরি করা হয়। এছাড়া টাইটানিক মুভির ভিতরে টাইটানিক ডুবে যাওয়ার পর যেসব আন্ডার ওয়াটার
ফুটেজ দেখানো হয় সেগুলো সম্পূর্ণ বাস্তব জীবনে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের আসল ভিডিও রেকর্ড ছিল। এছাড়া আমরা টাইটানিক মুভির ভিতরে আরও দেখতে পাই যে টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার সময় টাইটানিক জাহাজের মিউজিশিয়ানরা মিউজিক বাজাতে থাকে। এটা কি সত্যি হয়েছে? হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি হয়েছিল টাইটানিক জাহাজের মধ্যে সেদিন। বাস্তব জীবনেও টাইটানিক জাহাজের মিউজিশিয়ানরা তাদের মৃত্যুর আগে পর্যন্ত মিউজিক বাজাতে ছিলেন এবং তাদের মধ্যে সবাই মারা যায় সেদিন, কিন্তু তাদের সাহসের জন্য আজও তাদেরকে মনে করা হয়। আমরা মুভির ভিতরে আরও দেখতে পাই অফিসার মুডর্স নামের একজন ব্যক্তি ঘুষ নিয়েছিলেন এবং দুইজন প্যাসেঞ্জারকে গুলি করে মেরে ফেলেন এবং শেষের দিকে তিনি সুইসাইড করেন। এরকম কোনো ঘটনা কি সত্যি হয়েছিল? না, এরকম কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। টাইটানিক জাহাজটি ডুবে যাওয়ার সময় একজন অফিসার সুইসাইড করেন, কিন্তু এটা কে ছিলেন তার কোনো নাম খুঁজে পাওয়া যায়নি। টাইটানিক মুভিটি বের হওয়ার পর অফিসার মুডরাসের ফ্যামিলি টাইটানিক মুভির নির্মাতার উপরে কেস করে দেয় এই গল্পটি দেখানোর কারণে। এরপর আমরা মুভির ভিতরে আরও দেখতে পাই যে কিছু প্যাসেঞ্জার এবং জাহাজের কিছু ক্রুমেট ইচ্ছে করেই জাহাজের সাথে ডুবে যায়। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। অনেক প্যাসেঞ্জার এবং অনেক ক্রুমেট ইচ্ছে করেই জাহাজের সাথে ডুবে যায়। এরপর মুভির ভিতরে আমরা আরও একটি সিনে দেখতে পাই জাহাজের মালিক ব্রুস ইজমে জোর করে লাইফ বোটের উপরে চড়ে যায়। এটা কি সত্যি? এই ঘটনারও কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু ঠিক একই রকম একটা ঘটনা ঘটেছিল টাইটানিক জাহাজে সেদিন। টাইটানিক জাহাজে একজন জাপানিজ প্যাসেঞ্জার ছিল যার নাম মাসাভূমি হোসানো। তাকে জাপানে ডাকা হয় পৃথিবীর সবথেকে বড় ভীতু, কারণ টাইটানিক ডোবার সময় তিনি চালাকি করে লাইফ বোটে উঠে পড়েন। এরপর আমরা টাইটানিক মুভির ভিতরে আরও দেখতে পাই অতি মূল্যবান ডায়মন্ডের নেকলেস, যাকে বলা হয় হার্ট অব দ্য ওশান। এটা কি সত্যিই আছে? হ্যাঁ বন্ধুরা, এরকম ডায়মন্ড সত্যিই আছে। এই ডায়মন্ডকে হোপ ডায়মন্ড বলা হয় এবং এই ডায়মন্ডটি বর্তমানে একটা মিউজিয়ামে আছে এবং এই ডায়মন্ডটি থেকে ইন্সপায়ার হয়েই টাইটানিক মুভির ডায়মন্ডটিকে তৈরি করা হয়েছিল। বাস্তব জীবনে এই ডায়মন্ড নেকলেসটির নাম লাভ অব দ্য সি। জেমস ক্যামেরন টাইটানিক জাহাজ দুর্ঘটনায় বেঁচে দেওয়া মানুষদের গল্প নিয়ে তার তৈরি করা টাইটানিক মুভির গল্পটি তৈরি করেন। এ কারণেই টাইটানিক মুভির গল্পটা এত রিয়েলিস্টিক মনে হয়। টাইটানিক ডুবে যাওয়া ইতিহাসের এমন একটি বড় ঘটনা যে ঘটনা ইতিহাসের পাতায় সবসময় লেখা থাকবে এবং জেমস ক্যামেরনের এই টাইটানিক মুভিটি টাইটানিককে সবসময় ইতিহাসের পাতায় জীবন্ত করে রাখবে। টাইটানিক ডুবে যাওয়া নিয়েও অনেক রহস্যময় গল্প আছে, সেটা নিয়ে আমি অন্য কোনো একটি ভিডিওতে আলোচনা করব। জানি না কতজন এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছে, কিন্তু তুমি যদি তাদের মধ্যে একজন হও তাহলে তার নিচে অবশ্যই কমেন্টে বলো। কথা বলতে বলতে আমরা একদম ভিডিওটির শেষে চলে আসলাম। সত্যি করে ভেবেচিন্তে দেখলে টাইটানিক ডুবে যাওয়ার ঘটনাটা অনেক রহস্যের মধ্যে ঘেরা। অনেকে বলে টাইটানিক নিয়ে অতিরিক্ত গৌরব করার ফলে টাইটানিকটি ডুবে গেছে। আবার অনেক মানুষে বলে টাইটানিক ডুবে যাওয়ার পেছনে কোনো অভিশাপ রয়েছে। আবার অনেক মানুষ বলে যে টাইটানিক ডুবে যাওয়ার পেছনে একটা বড় ষড়যন্ত্র রয়েছে। তোমাদের কি মনে হয় তা অবশ্যই নিচে কমেন্টে বলো, আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও বানাবো ফিউচারে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই অ্যাম ইয়াসিন আলিফ সাইনিং আউট।